জাস্ট তোমরা দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা, মানে এইদিকেও পাইন বন, এইদিকেও পাইন বন, মাঝখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে, আর দুদিকে সিমেট্রি। যেতে যেতে এই পাইন গাছটা একদম হাতের কাছে, মানে এই পাহাড়ের সব থেকে আকর্ষণীয় গাছ হচ্ছে এই পাইন গাছ। এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগলো আমার। এই সব জায়গায় মানে নিজে থেকে এসে অভিজ্ঞতা না করলে এই সব জায়গার মর্ম কেউ বুঝতে পারবে না। তো গুড মর্নিং গাইস, এখন বাজে 10টা আর এখন আমি আছি লেপচা জগতে আমাদের হোমস্টেতে। আর এখন আমরা 10টার সময় ব্রেকফাস্ট সারছি না, এখন সারছি লাঞ্চ, কারণ আজকে আমরা এখান থেকে লাঞ্চ করে সোজা বেরিয়ে যাব এনজিপিতে। আর আজকে সকালে আমি লেপচা জগৎ ভিউ পয়েন্টের ওপরে গেছিলাম, বাট এত ফগি ওয়েদার ছিল, এতটাও ক্লিয়ার ভিউ আমি পাইনি। তো আজকে সকালে লেপচা জগৎ ভিউ পয়েন্টে যখন গেছিলাম, কিছু দাদা কাম বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, মানে ওই বাঙালির আড্ডা টাইপের ব্যাপারটা হয় না, তো সেরকম টাইপের ব্যাপারটা আজকে সকালে লেপচা জগতের উপর হয়েছিল। তোমরা ততক্ষণ ওই সিনটুকু একটু দেখে নাও, কারণ ওখানে গিয়ে আমি লিটারালি ব্লগ কিছু বানাইনি, জাস্ট ওনার সঙ্গে দেখা হয়েছিল, তো ওই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। তো তোমরা ততক্ষণ ওইখানকার কিছু সিন তোমরা দেখে নাও, ততক্ষণ আমি লাঞ্চটা খুলি। আজকে সকালবেলা জাস্ট লেপচা জগতের ভিউ পয়েন্টে এসে দেখলাম চারিদিকে ফগি ওয়েদার, আর লাস্টবার যখন আমি এসেছিলাম তখন সানি ওয়েদার ছিল, তখন ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছিল, বাট আজকে অতটা ক্লিয়ার ভিউ দেখা যায়নি। বিক্রমদার সঙ্গে পরিচয় হলো এখানে, বিক্রমদাও ইউটিউবে ব্লগ করেন। বিক্রমদা, আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হলো বিক্রমস ট্রাভেল ডায়েরি। তো গাইস, আজকে আমাদের লাঞ্চে আছে, এখানে আছে ভাত, আর এটা হলো এটা ডাল, এখানে আছে ডিমের কারি, আর এখানে আছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে আলু ভাজা, একদম প্রকৃত বাঙালি খাবার। অল রাইট, ওকে ভাইয়া, টাটা, থ্যাংক ইউ। অল রাইট, তো গাইস আমরা এখন লেপচা জগৎ থেকে বেরিয়ে পড়েছি, এখন যাব জোরপুখরি। পহলে হাম জোরপুখরি যায়েঙ্গে না? জি, জোরপুখরি, জোরপুখরি যাব। ওই জোরপুখরির ওখানে একটা সিমেট্রি আছে, পাইন ফরেস্ট আছে, ওটা দেখতে যাব। আর সকাল থেকে মোটামুটি ঠিকঠাক ওয়েদার ছিল, আস্তে আস্তে ফগি ওয়েদার হয়ে যাচ্ছে, আর ওয়েদার একটু বিগড়েই যাচ্ছে বলা যেতে পারে। তো এখন আপাতত আমরা যাব, গুসা হো গয়া ওয়েদার, গুসা হো গয়া থোড়া। তো আবি হাম, তো এখন আমরা যাব জোরপুখরির সিমেট্রির কাছে, সো লেটস গো। তারপর ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। সুখিয়া পোখরি থেকে পুটু গোপু সব মার্কেটিং এখানে একসঙ্গে কমপ্লিট করলাম, আর এখন গাড়ির পেছনে এগুলোকে জাস্ট রাখা হচ্ছে। এখন আমরা যাব সোজা, সোজা কোথায় যাবো বাবেদা? জোরপুখরি, সিধা আম জোরপুখরি যাবে না? ওকে, থোড়া বাম্পার দিচ্ছে। তো সোজা আমরা যাবো জোরপুখরিতে, জোরপুখরি সিমেট্রির কাছে। অলরাইট, তো গাইস কলকাতাতে পার্ক স্ট্রিট সিমেট্রি আর ভবানীপুর সিমেট্রি, এই সিমেট্রি দুটো তো আমি প্রচুরবার গেছি, ব্লগও বানিয়েছি, বাট ওখানে গিয়ে এতটাও গা ছমছম করেনি যতটা এই জোরপুখরি সিমেট্রিতে এসে করছে। মানে চারিদিকে ঘন কুয়াশা আর সারি সারি পাইন গাছ, মানে পাইন বন, আর তার মধ্যে এই সিমেট্রি। জাস্ট তোমরা দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা, মানে এইদিকেও পাইন বন, এইদিকেও পাইন বন, মাঝখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে সামনের দিকে, আর দুদিকে সিমেট্রি, কবরস্থান। এখান থেকে সোজা গেলে একটা লেক পাওয়া যায়, সেটা হচ্ছে জোরপুখরি লেক। এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের সিমেট্রি, যতটা আমি জানতে পারলাম লোকাল লোকেদের কাছ থেকে, বাট সিরিয়াসলি গাইস একটা গা ছমছমে ব্যাপার।
রাইট। তো গাইস আমরা জোরপক্রির যে সিমেট্রিটা ছিল তার রাস্তা দিয়ে আমরা জাস্ট এগিয়ে আসলাম, এগিয়ে এসে এখন আমরা আছি জোরপক্রির লেকে। আর এই লেকের মধ্যে আছে নাগ দেবতার একটা মূর্তি, যেমনটা তোমরা দেখছো আমার একদম ঠিক পেছনে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট জাস্ট অসাধারণ, মানে চারিদিকে কুয়াশা, একদম নিরিবিলি চুপচাপ। অলরাইট, তো গাইস এই জোরপক্রি লেকের, মানে এই লেক, তার মাঝখানে নাগ দেবতার মূর্তি, আর তার পাশে একটা ছোট্ট এরকম পার্ক, আর এই পার্কের রাস্তা দিয়ে সোজা উঠে যাচ্ছে ওই ভিউ পয়েন্টে, একদম টপে। তো চলো আমরা যাই ওই ভিউ পয়েন্ট থেকে, কি দেখা যায় সেটা আগে দেখি। বাট এত কুয়াশা, মানে ওয়েদারটা এত ফগি ওয়েদার, আই থিঙ্ক কিছু দেখা যাবে না। তবুও একবার এসেছি যখন আমি একবার টপ পর্যন্ত যাব। এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগলো আমার। এই সব জায়গায় মানে নিজে থেকে এসে অভিজ্ঞতা না করলে এই সব জায়গার মর্ম কেউ বুঝতে পারবে না, সিরিয়াসলি। সে যতই তুমি ছবিতে দেখো বা ভিডিওতে দেখো, মানে চারিদিকে ঘন কুয়াশা, দু সাইডে পাইন বন, সেই পাইন বনের মধ্যে সিমেট্রি, খানিকটা এগিয়ে আসলে এবং নিরিবিলি জনশূন্য এরিয়া। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে কোনো লোক নেই। অলরাইট, তো গাইস আমি এখন আছি গোপালধারা টি স্টেটের মধ্যে, আর এই টি স্টেটের উপরে একদম চা বাগানের একদম উপরে আমি উঠছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রাস্তা। তো চলো একদম উপরে যাই, উপরে গিয়ে কথা বলছি। অলরাইট, তো গাইস দার্জিলিং থেকে মিরিক হয়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় অনেকগুলো জায়গায় দাঁড়ানো হয় জাস্ট ওখানকার সাইট সিনগুলো এনজয় করার জন্য। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হলো গোপালধারা টি স্টেট, মানে এই গোপালধারা চায়ের বাগানটা। আর আমি এখন আছি এই গোপালধারা টি স্টেটের একদম টপে, একদম ওপরে, আর এখান থেকে তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। অলরাইট, তো গাইস এই হলো গোপালধারা টি স্টেটের একদম টপ থেকে ভিউ, চারদিকটার ভিউ। আর আমাদের এই দিকে ট্রিপ প্রায় শেষের দিকে, এখন আমরা যেতে যেতে দাঁড়াবো মিরিক লেকের কাছে, আর মিরিক লেকটা খানিকটা দেখে তারপর সোজা যাব নিউ জলপাইগুড়ি। আর ওখান থেকে আমাদের ট্রেন আছে 8টার সময়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর খানিকক্ষণ বাকি আছে ভিডিওর, তো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে কি হয়, যদি কোনো ভুল হয় বা কিছু হয় তাহলে আমি সেটা কারেকশন করতে পারবো, বা তোমাদের কেমন লাগছে সেটা আমার জানলে সেটাও আমার খুব ভালো লাগবে। তো তোমরা কমেন্ট করো, লাইক করো, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তো আপাতত আমরা এগিয়ে যাই মিরিক লেকের দিকে, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। অলরাইট, তো গাইস আমরা এখন যাচ্ছি গোপালধারা টি স্টেটের একদম নিচের দিকে, আর যেতে যেতে এই পাইন গাছটা একদম হাতের কাছে। মানে এই পাহাড়ের সব থেকে আকর্ষণীয় গাছ হচ্ছে এই পাইন গাছ, মানে পাইন গাছ, পাইন বন, তার মধ্যে কুয়াশা, ঘন কুয়াশা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জাস্ট অসাধারণ একটা মানে অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে পাইন গাছ, মানে এত সুন্দর লাগে এই পাইন গাছটাকে, বিশেষ করে এই পাহাড়ে যখন ঘন কুয়াশার মধ্যে পাইন গাছগুলো দাঁড়িয়ে থাকে, অসাধারণ লাগে। যাই হোক, আমরা এখন নিচে যাব, এই যে নিচের সিঁড়ি যেমন দেখতে পাচ্ছ, তারপর সোজা এখান থেকে মিরিক লেক। অলরাইট, তো গাইস রাইট নাও আমরা এখন আছি মিরিক লেকে, গোপালধারা টি স্টেট যেখানে ছিল ওখান থেকে এগিয়ে এসে মিরিক লেকে আছি। আর কিছুক্ষণের মধ্যেই মিরিক লেক বেরিয়ে যাব, বেরিয়ে সোজা যাব এনজিপি নিউ জলপাইগুড়ি। এখন পাপাই দা কটা বাজে? 4টে। আর আমাদের ট্রেন কটায় আছে? 8টার সময়। মিরিক থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগবে 2 ঘন্টা। তো আমরা এখানে জাস্ট খানিকটা সময় কাটিয়ে এখানকার একটু অ্যাম্বিয়েন্স এনজয় করে তো আমরা চলে যাব সোজা নিউ জলপাইগুড়ি। মাঝখানে একটা খাওয়ারও আছে তো? মাঝখানে হ্যাঁ খাওয়ার আছে, আমরা এখনো কিছু খাইনি, তো প্রচুর জোর খিদে পেয়েছে। তো তোমরা ততক্ষণ এই মিরিক লেকের কিছু সিন দেখে নাও, আর আমরা ততক্ষণ এই এখানকার একটু অ্যাম্বিয়েন্সটা এনজয় করে নিই।
আর ভিডিওটা মানে এই ট্রিপটা এন্টার যে ট্রিপটা ছিল এই ট্রিপটা এখানেই শেষ হলো এই মিরিক লেকে। তো পাপাইদা পুরো বলো যে তোমার ট্রিপটা গোটা ট্রিপটা কেমন লাগলো। এই ট্রিপটা আমরা প্ল্যান করেছিলাম মার্চ মাসে, তাই তো সায়ন? তো যাওয়া হয়নি, তো ওখানে আমরা ছজন প্ল্যান করেছিলাম, তো ফাইনালি তিনজন এসে ঠেকলো, মানে করোনা ভাইরাসের টাইমে যেটা হয়েছে বেসিক্যালি। বাট না আসলে অনেক কিছু মিস করতাম, মানে সত্যি নভেম্বরে যে ওয়েদারটা, বেসিক্যালি যদি আমি কাউকে বলি প্রেফার করি আসার জন্য এখানে, তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেই আসো সবাই, খুব মজা লাগবে।